গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আমার তরফ থেকে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর আজকে চলে এসেছি দেখো রেড কালার লিপস্টিক পরে আর রেড কালার লিপস্টিক দুই গালে লাগে। তো আজকে একটা অন্যরকম চ্যালেঞ্জ ভিডিও হবে। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো কি সাফি পফি চিকে চ্যালেঞ্জ করতে, মানে হলো গিয়ে মুখটা ফুলিয়ে এরকম ধপাস করে মারতে হবে। তো এই চ্যালেঞ্জ তোমরা আমাকে দিয়েছো। তো চলো, অনেক দিন ধরে অনেক 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 রিকোয়েস্ট আসছে, তো আমি করে উঠতে পারিনি। তো ফাইনালি আজকে একটু টাইম পেলাম আর চলে আসলাম তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে। তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো, ফার্স্ট টাইম আমি এই চ্যালেঞ্জ ভিডিওটা করছি, জানি না কেমন লাগবে। আর এখানটা বড় নো স্ক্রিন করেছি, আর আজকাল না বড় নো স্ক্রিন করতে আমার ভালোই লাগে। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। তো এটা কিন্তু দারুণ মজার চ্যালেঞ্জ ছিল। আর এইদিকে লিপস্টিক দেখো আমার হাত লেগে যাচ্ছে। যারা বলছো পেন্সিল বাইটিং চ্যালেঞ্জ করতে, আমি করবো, আমার কাছে পেন্সিল আনা নেই। তো আমিও যেহেতু বেরোই না না, ওই জন্য আমার আনা হয় না। তো আমি খুব শীঘ্রই আনার চেষ্টা করবো আর ওই চ্যালেঞ্জটাও করার চেষ্টা করবো। তো তোমরা কিছু মনে করো না। এর থেকে বেশি খুলছে না, বাট এই চ্যালেঞ্জটা দারুণ ইন্টারেস্টিং, দারুণ মজাদার। আর এই হাতের আংটিটা না কোথায় খুলে পড়ে যায়নি, খুলে দেখে দিয়েছি, খুঁজে পাচ্ছি না। লিপস্টিক সব যাচ্ছে মুছে আমার হাতে আছে, আর আমার হাতে আছে জাদু, যার জন্য সব মুছে যাচ্ছে। আমি যদি একটু মোটা হতাম দেখতে কত সুন্দর লাগতো, তাই না? দুর্গা বলে পুরো খেনটা কাটি লাগে। গালটা আজকে আমার পুরো ব্যথা হয়ে যাবে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো চলো আজকের মতো টাটা, আর লাস্ট আর চলো টাটা 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 টাটা।